আগে আমরা জয় নামাজের দোয়া নামাজের নিয়ত পড়তাম এখন দেখি এগুলো পড়তে হয় না আলাদাভাবে তাহলে কি তেগবীরে তাহরিমার পর আমরা যেটা সানা বলি আমরা অনুবাদ করেছি এগুলো নাই সানা বললেই হয় এতটুকু পড়ি এটা কি ঠিক আছে আর সুরা ফাতেহার পর কি আমিন বলবো যখন অন্য সুরা পড়বো তখন কি বিসমিল্লা বলতে হবে আর সুরা শেষে আমিন অথবা আলহামদুলিল্লাহ বলতে হবে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ আপনি যেটি বলেছেন যে জায়নামাজের সালাত হ্যাঁ জায়নামা জায়নামাজের দোয়া মানে এই ধরনের দোয়ার বক্তব্যটি যথার্থ নয় মানে রসুল্লাহ সাল্লা ইসলামের হাদিস অথবা নির্দেশনার মাধ্যমে সাব্যস্ত হয়নি বাকি তাকবিরাত হরাম বা তাকবিরাতরিমার পরে আপনি সানা যেটা রয়েছে সেটা পড়তে পারবেন সানা পড়লেই যথেষ্ট হয়ে যাবে সানা পরে আপনি সুরাত ফাতেহা পড়বেন সুরে ফাতেহার পরে আপনি আমিন বলবেন হ্যাঁ সুরে ফাতে শেষ করার পরে সমস্ত ওলামাই ক্রামের ঐক্যমতে আমিন বলা সূন্যাস সাব্যস্ত হয়েছে শুধুমাত্র মানে ইমামের পেছনে আমিন জোরে বলা এবং আস্তে বলার ব্যাপারে আলমদের দ্বিমত হয়েছে কিন্তু আমিন বলা যে সুন মুস্তাহাব এ ব্যাপারে সবাই একমত মানে কেউ কিন্তু আমিন বল মানে বলতে হবে না বা বলা মুস্তাহাব নয় এ কথা বলেন নেই সবাই ঐক্যমতে যে সাব্যস্ত হয়েছে আমিন বলাটা হয়েছে মুস্তাহাব বাকি একটি ম্যাচ আলের মধ্যে আলেমদের দ্বিমত হয়েছে বা বক্তব্য রয়েছে সেটা হচ্ছে এই যে ইমামের পেছনে আমিনকে জোরে বলবে না আসতে বলবে দল ওলামায় কেরাম বলেছেন যে আমিন জোরে বলতে হবে এটাই বেশিরভাগ ঐলামায় কেরাম বক্তব্য এটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে আকদুলামায় কেরাম বলেছেন আমিন আসতে বলবে এবং তারাও তাদের পক্ষে হাদিসের দলিল দিয়েছেন তাদের সে হাদিসগুলো নিয়ে বিতর্ক রয়েছে মানে বক্তব্য রয়েছে বাকি কথা যেটা সেটা হচ্ছে এই কিন্তু কেউ আমিন বলার মুস্তাহাব হওয়ার ক্ষেত্রে কেউ দিমত পোষণ করেনি এরপরে যে বিষয়টি সেটা হলো প্রত্যেকটি সুরা যখন কোনো একটি সুরা শুরু করেন শুরুতে বিসমিল্লা দিয়ে শুরু করাটাই হচ্ছে মানে শূন্য বিসমিল্লা দিয়ে শুরু করাই শূন্য যদিও আমরা হাফসান আসেম মানে আসেম আল কুফি রহমুল্লাহ তালা থেকে হাফসের যে কেরাত রয়েছে এই কেরাতে আমরা পড়ে থাকি এক রাতের মধ্যে প্রত্যেকটা সুরা শুরুতে বিসমিল্লা পড়াটা বাধ্যতামূলক নয় কিন্তু যদি বিসমিল্লা দিয়ে শুরু করেন সেটা উত্তম যেহেতু সুরা শুরু হয় তাকে বিসমিল্লা দিয়েই যারা সুর্লাহ ইসলাম ও সাফের মধ্যে বিসমিল্লা দিয়েই সুরা শুরু করেছেন ফলে এক্ষেত্রে বিসমিল্লা সহ পড়াটাই হচ্ছে উত্তম বিসমিল্লা সহ আপনি পড়তে পারেন বরং শাফির রহমতুল্লাহ বলেছেন যে প্রত্যেকটা সুরা শুরুতেই বিসমিল্লা পড়তে হবে এবং শাফি রহমতুল্লাহ সেটাকে ওয়াজিব বলেছেন যাই হোক এক্ষেত্রে আলেমদের দ্বিমত রয়েছে মাকে উত্তম হচ্ছে বিসমিল্লা দিয়ে শুরু করা এরপরে সুরা শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমিন কোনোটাই পড়তে হবে না সুরা শেষ হওয়ার পরে এখানে না আলহামদুল ক্ষেত্রে আপনি আমিন বলবেন কিন্তু একটি সুরা শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ অথবা আমিন এই ধরনের কোনো কিছুই বলতেই হবে না আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রিয় দর্শক আরো লিখেছেন ভেতরের নামাজ কি এসার নামাজের সাথে করাকাত পড়ব আর দোয়া কোনো ছাড়া কি এই নামাজ হবে না মুখস্থ না থাকলে কিভাবে ধন্যবাদ তিনটি প্রশ্ন করেছেন বিতরের সলাৎ ইশার পারবেন যদি আপনি শেষ রাত্রে নিয়মিত না জাগেন শেষ রাত্রে জাগার আপনার অভ্যাস না থাকে তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে সন্ধ্যা রাত্রেই নামাজের পরেই ভিতরে সলাত আদায় করে নেওয়া এটা হচ্ছে উত্তম এবং বেতিরের সালাদ সন্ধ্যা রাত্রেও সলাফদের আমল দ্বারা আশাব্যস্ত হয়েছে সাহবাইকার আমল করেছেন আবার রাত সলাত শেষ রাত্রেও সাহবাইকারদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে সবাইকে রামগঞ্জ শেষ ছাত্রেও পড়েছেন সুতরাং এক্ষেত্রে প্রশস্ততা রয়েছে যিনি মনে করেন যে তিনি শেষ সাথে জাগতে পারবেন তিনি শেষ ছাত্রে ভিত্তির স্বাদ পড়াটা তার জন্য উত্তম সেকেন্ড যে মাস এলাটি সেটা হতেই আপনি বলেছেন যে ভিতরে স্বরাত কয় রাকাত পড়বেন ভিত্তের স্বরাত তিন ডাকাত সুল্লাহ সাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আপনি এক রাকাত থেকে আরম্ভ করে এগারো আকাত পর্যন্ত পড়তে পারেন সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে তবে নবী সাল্লালি ইসলামের গাল আমর বেশিরভাগ ক্ষেত্রে নবীসাল্লাহ ইসলাম যেটি উমুল মনিনা দিয়াতন বর্ণনা করেছেন শৈব খারি হাদিসের মধ্যে এসেছে নবী নবীসাল্লাহ ইসলাম তিন ডাকাত দিয়ে ভিতরে করতেন সুতরাং তিন ডাকাত পরে আপনি ভিতীরের সালাত আদায় করতে পারেন ভিতরের সালাত সালাদ তিনটা আদায় করতে পারেন যেহেতু সুল্লাহ্লাহ ইসলামের আমল সাব্যস্ত হয়েছে সেক্ষেত্রে তিন ডাকাত পড়াটাই হচ্ছে যদি কেউ এক রাখাত পড়েন সেটাও তার জন্য জায়েজ রয়েছে সাহাবিদরা আমল সাব্যস্ত হয়েছে মহাবিয়ারা দিয়ালতন সহ একদল সাহাব একরাম এক রাকাত বীতিরে সলাত তাই করছেন করেছেন এই মর্মে সহির আওয়ায়ত সাব্যস্ত হয়েছে এরপরে যেই বাসীতের সালাতের মধ্যে দোয়া কুরুত পড়া হচ্ছে শুননা সুতরাং কোনো কারণে যদি কেউ দয়া কুড়ুত পড়তে না পারেন তাহলে তার সালাত হয়ে যাবে কিন্তু দয়া কুর শিক্ষা গ্রহণ করুন দয়া তো কঠিন কিছুই না আমরা দুনিয়ার সব কিছু শিখতে পারি কত বড় বড় গান শিখে ফেলতেছে কত মানে আবল তাবল ব্যক্তির বক্তব্য পর্যন্ত মানুষ মুখস্থ করে নিচ্ছে আমরা সেগুলো শুনি কিন্তু মানে একটা দোয়া যেটি আল্লাহ ওরি ইসলাম শিক্ষা দিয়েছেন এত গুরুত্ব দিয়ে শিক্ষা দিয়েছেন সেটা আমরা শিখতে পারবো না কেন আর অনেক বড়ও না সামান্য ছোট। আপনি দোয়াকুত শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন দোয়া কোনো যদি আপনার জানা না থাকে আপনি সেখানে অন্য যে কোনো দোয়া পড়তে পারেন অথবা সুবহানাক আল্লাহুম্মা হুম্মা অবে হামদিকা ফেরলি এটাও পড়তে পারেন অথবা অন্য যে কোনো সুবাহক আল্লাহমা লাইল্লা আনতা সুবাহকা লাই লিল্লা আনতা ওয়াহদাউলিকালাহুল শেন কাদির এটাও পড়তে পারেন আর যেটা না পারেন আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ কসীরা সুহান আল্লাহ বুখরাতশীলা এটাও পড়তে পারেন অথবা অন্য যে কোনো তাকবীরও পড়তে পারেন তসবীয় পড়তে পারেন